পুরো একটা বছর ওয়েট করি পুজো কবে আসবে, এই পুজো কবে আসবে করতে করতে পুরো একটা বছর কেটে যায়। তারপর পুজো আসে, এবারও ঠিক তেমন পুজো শুরু হয়ে গেছে। এবারের পুজো 2021, আর 2021-এ আমার পুজো পরিক্রমাও শুরু হয়ে গেছে। অলরেডি আমি আমার পুজো পরিক্রমার ফোর্থ পার্ট কমপ্লিট করে আমি ভিডিও পোস্ট করে দিয়েছি আমার চ্যানেলে। এবার আমি শুরু করছি পুজো পরিক্রমার পঞ্চম পর্ব। আর এই পঞ্চম পর্বে আমি রয়েছি সাউথ কলকাতার বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে। এবারের বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজোর ভাবনা মাতৃকা, আদি এবং অনন্ত। এই যে পুরো প্যান্ডেলটার কাজ করা হয়েছে, একটা রাস্তার উপরে প্যান্ডেলটা তৈরি হয়েছে, তাতে বিভিন্ন রকম আলোর রোশনায় ভরিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন রকম ছবি দিয়ে সুসজ্জিত করা হয়েছে। তো চলো আমি তোমাদের এবার পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই, ভালো লাগবে, চলো।
আচ্ছা, আমার মতন কি তোমরাও ঘুরতে খুব ভালোবাসো? অন্তত পুজোর কটা দিন এই ভিড়ের মধ্যেও কিন্তু আমার ঘুরতে খুব ভালো লাগে। তো যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি আরও নতুন নতুন কিছু তোমাদের ভাবনা থাকে কী ধরনের ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে আমার কমেন্ট দিয়ে আমায় জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের তুলে ধরতে। আর যদি নতুন আমার চ্যানেলে এসে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ পুজো পরিক্রমা কিন্তু এখনও শেষ হয়নি, আরও অনেক বাকি আছে। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।